আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চলে আসলাম আবারও আমাদের কেমিস্ট্রি লাইভ ক্লাসে। সো আজকে আমরা কি করব, আমাদের কেমিস্ট্রি যে তৃতীয় অধ্যায় রয়েছে সেই অধ্যায়টা আজকে আলোচনা করব। সো যারা এখনও জয়েন হয়নি দ্রুত জয়েন হয়ে নাও। ওকে, শেয়ার করে দেই। আর আপনারা এখনও প্লে লিস্ট কে কে পাননি বলেন। প্লে লিস্ট যারা পাননি তারা হচ্ছে কি করবেন, তারা আমাদের আরেকটা গ্রুপ আছে প্লে লিস্টের, ওই গ্রুপের জয়েন করতে হবে, ঠিক আছে? সবাই চলে আসো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমাদের আগে কিন্তু সালাম দিয়েছি আমি, সো তোমরা আগে আমার সালামের উত্তর দিবা, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, তারপরে তোমরা আমাকে সালাম দিবা, কারণ আমাকেও তো 90 নিকিটা পেতে হবে, তাই না? তো তোমরা 90 নিকি যদি একা একা নিয়ে নাও তাহলে তো বিপদ। সো এর আগে দেখো, এর আগে এই যে উপরে অধ্যায়গুলোর ক্লাস নেওয়া হয়েছিল, 24 তারিখ একটা নেওয়া হয়েছিল আমাদের চ্যাপ্টার মনে হয় 1-এর, হ্যাঁ, তারপর চ্যাপ্টার 2, আর আজকে হচ্ছে চ্যাপ্টার 3। তো এগুলো তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি ক্লাস। আমি মোটামুটি ভালো আছি, তেমন একটা বেশি ভালো না, শরীর টরিল তেমন একটা বেশি ভালো নেই। সো মানে একটু যে ঘুমাবো ভালো করে শান্তির মধ্যে সেই ঘুমানোর সময়টাই নয়, কারণ কালকে সারারাত ধরে আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনাদের ওই যে প্লে লিস্ট বানানোর কাজগুলো করছি। তো আজকের এই ক্লাসটি আমি চাইলে আপনাদের একটা ক্লাসে আমি তৃতীয় অধ্যায় শেষ করে দিতে পারবো, কোনো প্যারা নেই, চিল। তবে আজকে আমি মনে হয় না বেশি একটা করাবো তোমাদের, অল্প একটু করাবো, তবে যেটা করাবো সেটা মাস্ট বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের ওটা মিড টার্মে আসবেই ইনশাল্লাহ। সো ওইটা করাবো, আর নেক্সটে আমরা করবো হচ্ছে কিছু ম্যাথ, যেই ম্যাথটা আসতেও পারে নাও আসতে পারে, কোনো মানে ঠিক ঠিকানা নেই। ওকে, তো আমরা দেখতেছি গত কয়েক বছর, মানে গত 2 সেমিস্টার থেকে দেখতেছি যে তৃতীয় অধ্যায় থেকে মোটামুটি ম্যাথ আসে, সো অবশ্যই ম্যাথও করতে হবে। সো ম্যাথের পার্টটা আমি নেক্সট পার্টে করাবো। তো আজকে তৃতীয় অধ্যায় আমরা দুটা পার্টে বিভক্ত করবো, একটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের যে কিছু প্রমাণ আছে ওই প্রমাণগুলো করবো, আর দ্বিতীয় পার্টে আমরা ম্যাথ করবো, বোঝা গেল? সো মেবি সবাই জয়েন হয়ে গেছো, আমি বেশি দেরি করবো না, এখন আমি এখন সরাসরি ক্লাস করে শুরু করে দেবো। হ্যাঁ, ওকে, তো এখানে সবাই জয়েন করছো, এখানে ইনামুল কাবির, সুমাইয়া, তারপর হচ্ছে সাদিক, তারপর হচ্ছে শাওন, তারপর হচ্ছে ইউসুফ, তারপর হচ্ছে রুবাইয়া, তারপর হচ্ছে আব্দুর রহমান, তারপর হচ্ছে স্নেহা, প্রণয় প্রহেলিকা, প্রণয় প্রহেলিকা তো আমাদের মনে হয় এখানে অফলাইনে তুমি, তাই না? রিডে, রিড না, তো রিডে তোমার তো এখানে মনে হয় আসার কথা, তাই না? তুমি তো আসো না, তোমাকে কিন্তু আমি গ্রুপে জয়েন দিয়েছি, তুমি অফলাইনে আসো না কেন সেটা খুব ভালো করে আমাকে জানাবা, তোমাকে আমি মেসেজ দিয়েছি, হয়তো সেটা দেখোনি। ওকে, সো সবাই আরও যদি কেউ থাকো, কেমিস্ট্রি আমি জানি কেমিস্ট্রি অনেকের আছে, কেমিস্ট্রি মোটামুটি কম্পিউটারে আছে, আর কার আছে, আর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের আছে, সো কেমিস্ট্রি অনেকগুলো আছে, ঠিক আছে? সবাই মোটামুটি জয়েন করে ফেলছে। তাহলে আমি আর বেশি দেরি কেন করি, আমি শুরু করে দিই। ওকে, তৃতীয় অধ্যায় তেমন কিছু নেই আর কি, বুঝছো? খুব ইজি একটা অধ্যায়, তো এই ইজি অধ্যায়ের একটা বিজি প্রমাণ আছে, বিজি প্রমাণ তো বুঝো নাকি, খুব ব্যস্ত প্রমাণ, মানে কি যেমন আমরা আমরা বুঝলি না যে ব্যস্ত মানুষ, যেমন আমি খুব ব্যস্ত মানুষ, হ্যাঁ ব্যস্ত মানুষ, কারণ কি আমার হচ্ছে অনেক একটু ডিমান্ড বেড়ে গেছে, হ্যাঁ সারাক্ষণ কাজের মধ্যে থাকা লাগে। সো পিভি ইকুয়াল এই যে এন, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে টি, এ হচ্ছে একটা ব্যস্ত সূত্র। তো একে মোটামুটি প্রায় ভালোই অঙ্কের কাজে ব্যবহার করা হয়, এই অঙ্ক মানে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, প্লাস হচ্ছে এই সূত্রের প্রমাণটা মোটামুটি আসে, হ্যাঁ আমাদের প্রমাণটা আসে। তো আমাদের এই প্রমাণটা করতে হয় হলো রচনামূলকের জন্য, নট সংক্ষিপ্ত কিংবা অন্য আদার্স কিছু, তো এটা রচনামূলকে, তার মানে এটাতে মোটামুটি আমাদের কয় মার্ক আছে, 8 মার্ক আছে। এখন এইটা বোঝার জন্য আমাদের
তিনটা আলাদা আলাদা করে সূত্র শিখতে হয়। একটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, আর একটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো দাদুর সূত্র। ঠিক আছে, তো এই তিনটা সূত্র আবার আলাদা হয় করতে হয়, যার কারণে এটা কি হয়েছে আমাদের রচনামূলকে রূপান্তর হয়েছে। এখন যদি এটা রচনামূলক মানে হয়েছে, যদি এটা সংক্ষিপ্ত হইতো তাহলে তো এত বড় হইতো না যে তিনটা সূত্র মুখস্থ করতে হচ্ছে। তো ওই তিনটা সূত্র মানে খুব ইজিলি আপনাদের বুঝাই দেবো, বেশি পেঁচাবো না আমি। জাস্ট আপনার সূত্রটা যদি বোঝেন যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি যে ইনি এইটা বলছে উনি ওইটা বলছে, হ্যাঁ বয়েল একটা কথা বলবে, চার্লস একটা কথা বলবে, তারপর অ্যাভোগাড্রো একটা কথা বলবে, হ্যাঁ তিনটে সূত্রের প্রায় সিমিলারিটি। তো এই সূত্রগুলো মূলত বেশিরভাগ আমাদের কী নিয়ে আলোচনা করা হবে, আমাদের আলোচনা করা হচ্ছে গ্যাস এবং ওই গ্যাসের আয়তন এবং চাপ এরকম কিছু। ঠিক আছে, তাহলে কী কী বিষয়? একটা হচ্ছে আমাদের এখানে থাকবে হলো, মনে করো তোমার কাছে একটা গ্যাস আছে। হ্যাঁ, গ্যাস কীরকম যে তুমি একটা ঘরে আবদ্ধ আছে, তোমার ওই ঘরে কিছু গ্যাস থাকতে পারে, বা ধরো একটা বেলুনে একটা গ্যাস থাকতে পারে। সো ওই গ্যাসের উপর আসলে আমি যদি বাইরে থেকে চাপ দেই কিংবা বাইরে থেকে যদি তাপ প্রয়োগ করি বা বল প্রয়োগ করি, তাহলে ওর ভেতরে আসলে অবস্থাটা কীরকম দাঁড়াতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো এরা সমন্বয়ে একটা সূত্র তৈরি হয়েছে, সেটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। তাহলে আমাদের এই প্রমাণটা আমরা করব, হ্যাঁ প্রমাণটা করব। সো এই প্রমাণটা করার জন্য আমাদের প্রথমে শিখতে হবে হচ্ছে বয়েল কাকুর সূত্র। এই বয়েলকে চেনো তোমরা? বয়েল কে আসলে? বয়েলের সূত্র অনেকেই জানি তোমরা, এটাকে চিনবা না ঠিক সেভাবে, বাট আমি তোমাদেরকে একটু পরিচয় করে দিই এই বয়েলটা কি। এবং এই বয়েলের সাথে ফ্যারাডের অনেক বড় একটা সম্পর্ক আছে। ফ্যারাডেকে চেনো? ফ্যারাডে হচ্ছে যার জন্য যে বাতাস খাচ্ছি বা তোমরা যে বাতাস খাচ্ছ, তোমাদের মাথার ফ্যান চলতেছে, এই ফ্যারাডের কারণে কিন্তু ফ্যানটা চলতেছে, তাই না? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে বিদ্যুৎটা উৎপন্ন করি সেটা অবশ্যই বৈদ্যুতিক মোটরের ঘূর্ণনের ফলে সৃষ্টি হচ্ছে। সো ফ্যারাডের অনেকটা অবদান রয়েছে, তাই না? ফ্যারাডে ছাড়া আসলে এই বিষয়গুলো কল্পনার অতীত। তো একটু ফ্যারাডের তোমাদের একটু গল্পটা শুনাই, হ্যাঁ একটু গল্প শুনিলে মনে হয় ভালো লাগবে তোমাদের, আশা করি। ভাইয়া ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি ঝাপসা দেখা যাচ্ছে, দেখি। বাহ, তাহলে এখন আমাকে কি করতে হবে স্নেহা? আমার তাহলে ফ্যানের পাওয়ারটা একটু কমিয়ে দিতে হবে। ওকে, এখন তুমি আশা করি তোমার ব্যাকগ্রাউন্ডে আর কোনো সমস্যা হবে না, এখন আশা করি তুমি গল্পগুলো ঠিকঠাক শুনতে পারবা। হ্যাঁ, আরেকটা কাজ করি, এইটাকে একটু এইদিকে সেট করে দিই। এখনও ঝাপসা দেখাচ্ছে বা কথাগুলো অস্পষ্ট শোনাচ্ছে? মেবি মনে হয় না। ওকে, ওকে, তো গল্পটা বলি। গল্পটা হচ্ছে যে ফ্যারাডে যে ছিল না, এই ফ্যারাডে ছোটোবেলায় যখন ছিল তখন যখন সে স্কুলে যেত, যখন স্কুলে যেত তখন সে স্কুলে পড়াশোনার পাশাপাশি যখন মানে টিচারদের কোশ্চেনের অ্যান্সার দিত, তখন সে আসলে ইংরেজি শব্দ যে আর ছিল না, বা ইংরেজি শব্দ যে আর থাকে, সেই আরটাকে উচ্চারণ করতে পারতো না। সে নিজের নামও যখন উচ্চারণ করতো তখন আসলে ফোয়ার্ড এভাবে উচ্চারণ করতো। ঠিক আছে, ঠিক আছে, তো সে ইংরেজি উচ্চারণ নামটা করতে কীভাবে, এভাবে যে ফোয়ার্ডে এভাবে উচ্চারণ করতো ইংরেজি নামটা। সো যখন সে ইংরেজি এই নামটাও উচ্চারণ করতে পারছে না নিজের নামটা, তখন তাকে আসলে স্কুল থেকে বের করে দেওয়া হয়। ঠিক আছে, সো স্কুল থেকে যখন বের করে দেওয়া হয় তখন আসলে সে তো তখন স্কুল ছোট মানুষ, হ্যাঁ, এবং তার ফ্যামিলিটা অতটাও সচ্ছল ছিল না যে তাকে অন্য ভালো স্কুলে ভর্তি করে দেবে। সো তখন সে ছোটোবেলা থেকে একটা বইয়ের ছাপাখানার যে দোকান ছিল সেই দোকানে আসলে কাজ করা শুরু করলো। বইয়ের ছাপাখানার দোকান তো চেনো, তাই না? প্রিন্টের যে বড় বড় দোকানগুলো হয়, যেমন আমাদের রংপুর প্রেস ক্লাব আছে, ওখানে বড় বড় প্রিন্টের দোকান আছে, তোমাদেরও হয়তো বা বিভিন্ন এলাকায় থাকতে পারে। সো ওই দোকানে সে ছোটোবেলা থেকে কাজ করা শুরু করলো, তাই না? তো কাজ করতে 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 তখন তার যে বইগুলো আসতো, যে বইগুলো তিনি আসলে ছাপাতো, সেই বইগুলো তিনি
সকালবেলা ছাপাতো এবং রাতের বেলা করে একটু খুলে খুলে দেখতো বা পড়তো একটু খুলে খুলে। সো আগের যুগের বই, হ্যাঁ অনেক আগের যুগের বই যেহেতু ছিল, তো ওই যুগে তো আর এত আমাদের যে বর্তমান যুগের মোটিভেশন বই বলো, কবিতার বই, গল্পের বই এতগুলো তো ছিল না। তখন আগের যুগে কিন্তু সায়েন্স রিলেটেড অনেক সুন্দর সুন্দর বই ছিল, কারণ তখন মানে নতুন নতুন বিষয় উদ্ভব হচ্ছিল, নতুন নতুন বিষয় আবিষ্কার হচ্ছিল, তাই না? তো ওই সব নিয়ে সাধারণত বই তৈরি করা হইতো। এখন যেমন আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস আছে, আমাদের ডিভাইসে এগুলো দেখতে পাই যে কী আবিষ্কার হচ্ছে না হচ্ছে। তো ওই বইগুলো যখন সে পড়তো তখন সে অনেক কিছু ইমাজিন শক্তি করতে মানে ইমাজিন করতে পারলো, অর্থাৎ তার ইমাজিন যে শক্তিটা আছে সেটা আসলে বৃদ্ধি পেলো। মানে ধরে নাও যে তুমি একটা তুমি এই যে মোবাইল ফোন দিয়ে ভিডিওটা দেখতেছো, যদি তোমাকে আমি বলি যে এই মোবাইল ফোনটা কী করে তৈরি হয় বা কোথা থেকে যাত্রাটা শুরু করবো, আমরা কীভাবে মোবাইল ফোন বা স্মার্টফোনটা তৈরি করব, বা এই স্ক্রিনটা কী করে কাজ করতেছে, বা আমার যে এই মাইক্রোফোনটাও আছে সেটা আসলে কী করে আমার আওয়াজটাকে তোমাদের মাধ্যমে নিয়ে যাচ্ছে, তো সব কিছুর একটা না একটা কারণ তো অবশ্যই আছে। তো তোমরা যদি এই বইগুলো পড়ো তাহলে তোমাদেরও কি একটা ইমাজিন শক্তি বেড়ে যাবে। ইমাজিন শক্তিটা কি, যে তুমি ওইটা সম্পর্কে একটু চিন্তা করতে পারবে যে না আমি যদি মোবাইলের স্ক্রিনটাকে যদি আরেকটু এই সেটিংটাকে যদি এভাবে করতাম তাহলে মনে হয় মোবাইলের স্ক্রিনটা আরও দ্রুত ফাস্ট হতো। তো এইটা কখন চিন্তা করতে পারবা, যখন তুমি ওইটা সম্পর্কে ধারণা নিবা, তখনই না তুমি চিন্তা করতে পারবে যে হ্যাঁ আমি এবার একটা কাজ করি যে মোবাইল স্ক্রিনটাকে আরও ফাস্ট করার জন্য এই কাজটা করতে পারি। কিন্তু তুমি যদি বই না পড়ো বা ওই সম্পর্কে যদি ধারণা না নেও তাহলে তো কখনোই পসিবল না, তাই না? সো ফ্যারাডে এরকম তার জীবনে, হ্যাঁ প্রায় 10-12 বছর ওই ছাপাখানার বইয়ের দোকানে ছিল, কাজ করছিল। সো 10-12 বছরে সে এত বই পড়ছে যে তার ইমাজিন শক্তিটা অনেক অনেক বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, ভালো করে শোনো, কিন্তু তার ইমাজিন শক্তিটা দেখো কোথায় বৃদ্ধি পেয়ে গেছে। সে কিন্তু কোনো কলেজে পড়েনি, কোনো স্কুলে ভালোভাবে পড়েনি, সে শুধু ওই বইগুলো পড়ছে। তো এখন এই বইগুলো পড়ছে এবং এর এই পড়ার আগ্রহ দেখে যে ছাপাখানার যে দোকানে একজন মালিক ছিল বা তার বন্ধু হিসাবে বলতে পারো যিনি ছিল, তিনি তাকে একটা কাজ করলো, টিকিট দিল, একটা কিসের দিল, একটা টিকিট দিল। এমন কিসের টিকিট বলবো যে ভাইয়া সিনেমার টিকিট নাকি? না সিনেমার টিকিট না, আগের যুগে সিনেমা টিনেমার এসবের টিকিট হতো না। আগের যুগে ওই যে বললাম যে বিভিন্ন ধরনের বিষয় আবিষ্কার হতো নতুন নতুন, তখন ওই যুগে কী হইতো যে যারা আবিষ্কার করতো নতুন নতুন বিষয় তারা বিভিন্ন ধরনের সেমিনার করতো। যেমন মনে করো আগের যুগে, মনে করো আমি তোমাদের সামনে নিউটন, হ্যাঁ নিউটনের নাতি, ওকে, সো নিউটনের নাতি তোমাদের সামনে এখন কী করবে, তোমাদের সামনে একটা সেমিনার করবে যে এটা কিছু একটা বলবো। সো তোমরা কী করবে, সবাই দেখতে আসবে, তাই না? টিকিট কিনে দেখতে আসবে। তো ঠিক তেমনই একজন ছিল সেই সময়ের বড় একজন কেমিস্ট্রিয়ান ছিল, নাম ছিল হচ্ছে বয়েল। সো এই বয়েল সেই সময় একটা সেমিনারে অংশগ্রহণ করলো, মানে বয়েল সেমিনার করালো, এবং ওই সেমিনারে ফ্যারাডে কী করলো, টিকিট পেলো। সো ফ্যারাডে খুব টিকিটটা যখন পেলো তখন খুব আগ্রহের সহকারে ওই সেমিনারে অংশগ্রহণ করলো। এবার সেমিনারে অংশগ্রহণ করার পর সে একটা মোটা ডায়েরি নিয়ে গিয়েছিলো, মোটা কি নিয়ে গেছিলো, একটা ডায়েরি নিয়ে গেছিলো। তো যখন বয়েল বিভিন্ন ধরনের বক্তব্য দিতেছিলো যে এইটা কী করে আবিষ্কার হয়েছে, ওইটা কী করে আবিষ্কার হয়েছে, বা এতে আমার কী কী ধরনের ভুল ছিল, বা কী কী ধরনের সংশোধন আমি করছি, তো এই বিষয়গুলো যখন বলতেছিল বয়েল, তখন ফ্যারাডে কী করলো, সবগুলো বিষয় নোট করে লিখে নিচ্ছিল। সবগুলো বিষয় কী করতেছিল, সে সবগুলো বিষয় নোট করে লিখে নিয়েছিল। ঠিক আছে, সো যাদের ঝাপসা দেখাচ্ছে আপুরা মেবি তোমাদের সমস্যা, কারণ এখন খুব দামি ফোন দিয়েই ভিডিও করা হচ্ছে। সো আশা করি ঝাপসা দেখার কোনো অপশন নেই এখানে। ঠিক আছে, সো যাদের ঝাপসা দেখাচ্ছে তাদের একটু নেট প্রবলেম হতে পারে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, সো সে নোট করে নিল, এখন বয়েলের চোখে সেটা পড়লো যে একটা ছেলে শুধুমাত্র যে কিনা শুধু নোট করে নিচ্ছে আর বাকিরা সবাই কী করতেছে, দেখতেছে সেটা। তো এরপর বয়েল সেমিনার শেষ করে বাসা চলে গেল। ঠিক আছে, ওকে, বাইরে থেকে না একটা ঠিক আওয়াজ হলো এখন, বাট কোচিংয়ে আমি কিন্তু একা। ঠিক আছে, ঠিক কীরকম জানি একটা লাগতেছে, বাট মানে আমার কোচিংয়ে তো তোমার হয়তো দেখছো অনেকে বেঞ্চি আছে, সো নাও কোচিংয়ে আমি এখন একা। সো 10:25 বা 10:30 বাজে, মানে পিছন থেকে ঠিক এরকমভাবে আওয়াজ হচ্ছে, সো মনে হচ্ছে যে কেউ বসে বেঞ্চিতে আওয়াজ দিচ্ছে। সো তোমরা যারা অফলাইনে পড়ো সো তারা হয়তো ভয় খাইতে পারো, কারণ আমাদের যে এখানে বাথরুমটা রয়েছে সেখানেও মাঝে মাঝে আওয়াজ আসে, সো এখানে জিন থাকতেই পারে। সো কোথা থেকে কোথায় যাচ্ছি,
সো আমি শেষ করি গল্পটা, যাই হোক জিন থাকলেও আশা করি তেমন উনি একটা আমার ক্ষতি করবে না, কারণ তোমরা তো আসো তাই না। তোমরা হাসতেছো, আমার এখানে কিন্তু একটু হলেও ভয় লাগতেছে, ঠিক আছে, বিষয়টা একটু অদ্ভুত হয়ে গেল। যাই হোক, আমার তিনবার আওয়াজ আসছে, আমি প্রথমে দেখতে গেলাম তো আওয়াজ বন্ধ, আবার আওয়াজ হলো, আবার দেখতে গেলাম বন্ধ, আবার আওয়াজ। যাই হোক ওটা বাদ। সো আমি কোথায় ছিলাম নোট করে নিল। এবার বয়েল কি হলো, বয়েল একটা এক্সপেরিমেন্ট করতেছিল একদিন, হ্যাঁ বয়েল একদিন তার ল্যাবে এক্সপেরিমেন্ট করতেছিল। সো হঠাৎ এক্সপেরিমেন্ট করতে 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 একটা ভুল বিক্রিয়ার কারণে এরকম করে দেখতে গেছে চোখের মাঝে একটু বিস্ফোরণ হয়েছে, চোখের মাঝে কিছু কেমিক্যাল পড়ে তার চোখটা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলো, মানে চোখে একটু সমস্যা হয়েছিল। সো চোখের সমস্যা, চোখে দেখতে পারতেছে না তাই না। তো তখন ওই বয়েল একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ভালো খুঁজতেছিল, যিনি কিনা তাকে সাহায্য করতে পারবে তার কাজে। তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট কই পাবে, কই পাবে বয়েল এখন? তো বয়েলের মাথায় তখন চিন্তা আসলো যে আমি তো তখন সেই দিন একটা সেমিনার করছিলাম, একটা ছেলে দেখলাম যে খুব মনোযোগের সহিত তার কথাগুলো লিখে নিচ্ছিল। তখন ওই বয়েল ফ্যারাডেকে ইনভাইট করলো তার অফিস রুমে ডাকার। সো অক্সফোর্ডের সেই বড় কেমিস্ট্রিয়ান যখন ডাকবে, বা তুমি যখন তার একজন সেক্রেটারি হবা, তো তখন তো একটা ভাবসাব আলাদা তাই না। মোটা অঙ্কের বেতনের লোভে তাকে আসলে ফ্যারাডেকে জব অফার করা হলো, তো তখন তো ফ্যারাডে সেই খুশি। ফ্যারাডে তখন গেল, ঠিক আছে, তো ফ্যারাডে যখন গেল, সো ফ্যারাডে গেল তখন তার ল্যাবে কাজ করা শুরু করলো ফ্যারাডে তখন। সো ল্যাবে কাজ করতে করতে এই যে ফ্যারাডে, ফ্যারাডে ল্যাবে কাজ করতে করতে, ফ্যারাডে ল্যাবে কাজ করতে করতে তখন যে বিষয়গুলো সে ইমাজিন করতো বা চিন্তা করতো, মানে বই তো অনেক পড়ে নিয়েছে তাই না, বই অনেক পড়ছে সে, যেগুলো বিষয়ে চিন্তা করতো, চুম্বক সম্পর্কে অনেক ধারণা নিয়েছিল সে, তো চুম্বক থেকে কি করে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে তিনি একটা গবেষণা শুরু করছিল। কিন্তু মানে আমরা কিন্তু আগে থেকে জানতাম, মানে ফ্যারাডেও জানতো বয়েলও জানতো যে বিদ্যুৎ থেকে চুম্বক উৎপন্ন হয়, চুম্বক পাওয়া যায়, কিন্তু এইটা জানা যেত না যে চুম্বক থেকে কি বিদ্যুৎ পাওয়া যায় কিনা, এটা কেউ জানতো না বা কেউ বিশ্বাসও করতো না। তখন ফ্যারাডে কি করলো, এইটা নিয়ে অনেক গবেষণা শুরু করলো। তো ফ্যারাডে গবেষণা করতে করতে এই চুম্বকের কথাগুলো বয়েলকেও বলছিল, কিন্তু বয়েল তেমন একটা গুরুত্ব দেয় না, এ কি এটা বিষয়, এটা তো তেমন কিছু না। কিন্তু ফ্যারাডে হার মানার পাত্র ছিল না, ফ্যারাডে একা একা গবেষণা করছিল গবেষণা করছিল, এবং গবেষণা করতে করতেই ওই বিষয়টা আবিষ্কার করে ফেলে, অর্থাৎ বৈদ্যুতিক মোটর তৈরি করে ফেলে। এবং এই বৈদ্যুতিক মোটর তৈরি করে ফেলার পর তার সাফল্য একদম আকাশচুম্বী হয়ে যায়, এবং সে একের পর এক বিভিন্ন ধরনের আবিষ্কার তৈরি করতে মানে তৈরি করতে থাকে। এবং আমরা বয়েলের যে সূত্রটা আজকে প্রমাণ করব, সেই সূত্রটাও যদি এই ফ্যারাডে না থাকতো তাহলে মনে হয় হতো না। কেননা বয়েল যে সূত্রটা প্রমাণ করতেছে যে যন্ত্রের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে, যেমন মনে করো যন্ত্রটার নাম বলি, যন্ত্র হচ্ছে যেমন মনে করো তোমাকে যদি বলি যে এই রুমটার বায়ুগুলো শূন্য করে দাও, তাহলে বায়ু শূন্য মানে কি, তুমি তাহলে একদম হাওয়ায় ভাসি ভাসি বেড়াবো তাই না, হাওয়ায় ভাসি ভাসি বেড়াবো, সো বায়ু শূন্য। তো ঠিক ওই যন্ত্রটা আবিষ্কার করছে কিন্তু মূলত ফ্যারাডে, ফ্যারাডে যন্ত্রটা আবিষ্কার করছে, আবিষ্কার করে কাকে দিছে, বয়েলকে দিছে। সো বয়েলকে যদি আবিষ্কার করে ফ্যারাডে না দিত, তাহলে কিন্তু বয়েলও আজকে এত বড় একজন কেমিস্ট্রিয়ান হতো না। তাও বয়েলের এর আগে কিন্তু অনেক ভালো ভালো আবিষ্কার আছে, যেমন মনে করো বয়েল হচ্ছে আমাদের সোডিয়াম আবিষ্কার করছে, তারপর ম্যাগনেশিয়াম, এরকম ভালো ভালো মৌল কী করছে, সে আবিষ্কার করছে। ওকে, তো যাই হোক, সো ফ্যারাডে কী করলো, ফ্যারাডে মূলত এই বিষয়গুলো কী করছে, আবিষ্কার করছে। এখন আমরা বলতে পারি যে, বা অনেক ক্ষেত্রেই বলে যে, মানুষ বলে যে কি, যে বয়েলের সবচেয়ে বড় আবিষ্কার কী জানো, বয়েলের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে ফ্যারাডে। মানে বয়েল যদি ফ্যারাডেকে কাজে না দিত বা কাজে যদি না নিয়ে আসতো, তাহলে আজকে হয়তো আমরা ফ্যানের হাওয়া খেতাম কিনা আমি জানি না, বা এতক্ষণ ধরে কারেন্ট পেতাম কিনা আমি জানি না, বা তুমি তোমার আশেপাশে যা কিছু চিন্তা করো না কেন, সেগুলো সবগুলোই ফ্যারাডের মোটামুটি অবদান রয়েছে সবগুলোতেই। তুমি এই পৃথিবী থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত যাও, মহাকাশে ব্যাটারি লাগবে, রাইট, ব্যাটারিটা বা জেনারেটর লাগবে তাই না, ওখানে ঘূর্ণন কিছু লাগবেই, সো সব কিছুতেই ফ্যারাডের অবদান রয়েছে। সো আমরা বলতে পারি বয়েলের সবচেয়ে বড় আবিষ্কার কে, ফ্যারাডে, এবং ফ্যারাডের কারণে আজকে আমরা বয়েলের সূত্রটা প্রুভ করতেছি। হ্যাঁ সবাই বুঝতেছো, ওকে, আমি জানি তোমরা এটা মজা ভাবতেছো, বাট এটা কিন্তু সিরিয়াস, আমি আমি কিন্তু এমএমএস যেতাম না ওখানে, বুঝছো, আমি সিরিয়াস। সো এখন আমারও একটু কীরকম কীরকম জানি লাগতেছে, সো আমি দ্রুত ক্লাস শেষ করে এখান থেকে পালাবো। ওকে, সো কই গেল ডাস্টার, আর যদি আমার কিছু হয়ে যায়, হ্যাঁ তোমরা তাহলে কী করবো কত,
যদি কিছু হয়ে যায় তোমাদের এটা নেটে ছাই দিবা যে এই দেখেন ভাই নীরব ভাইয়া ভাই ভাইরাল হয়ে গেল, ঠিক আছে? তো মানে কিরকম জানি লাগতেছে একটা, বুঝলাম না, মানে যাই হোক, বয়েলের সূত্রটা মনে করো তোমার কাছে তিনটা বেলুন আছে, কয়টা বেলুন আছে? তিনটা বেলুন আছে। তিনটা বেলুনের ভেতরে গ্যাস আছে, কি আছে? গ্যাস আছে। মনে করো এই প্রথম একটা বেলুন আট করলা, এই একটা বেলুন, ঠিক আছে? সো এই বেলুনে কিছু গ্যাস আছে। এখন এই গ্যাসের পরিমাণটা কত ধরে নিই, মনে করো এখানে 1 লিটার গ্যাস আছে। কত লিটার গ্যাস আছে? 1 লিটার গ্যাস আছে। ওকে, 1 লিটার গ্যাসের যে আয়তনটা সেটাকে আমরা এভাবে প্রকাশ করবো যে 1 লিটার, বা পরিমাণটা গ্যাস আসলে এখানে কতটুকু আছে, 1 লিটার গ্যাস আছে। এবং আমরা বাইরে হতে এই গ্যাসে কিছু চাপ প্রয়োগ করব, কি প্রয়োগ করব? কিছু চাপ বা প্রেশার। সো আমি কতটুকু প্রেশার প্রয়োগ করব, মনে করো যে আমি 2 অ্যাটমোসফিয়ার, আমরা তো জানি যে চাপের একক অ্যাটমোসফিয়ার, তো 2 অ্যাটমোসফিয়ার আমি চাপ প্রয়োগ করব। একটা বেলুন আছে, গ্যাস আছে, চাপ প্রয়োগ করবো 2 অ্যাটমোসফিয়ার, ঠিক আছে? এটা হলো। এবং মনে করো আমি আরেকটা বেলুন নিলাম, সেই বেলুনে দেখলাম যে আমি কি করলাম, যে আমি চাপটা এবার বাড়াই দিলাম, কি করলাম, চাপের পরিমাণটা একটু বাড়াই দিলাম, যে এখানে 4 অ্যাটমোসফিয়ার করলাম, কত করছি, 4 অ্যাটমোসফিয়ার করছি। তো এখানে তখন আমার যে আয়তনটা সেটা 0.5 লিটার হয়ে গেছে, ঠিক আছে? তো একটা কাজ করি এবার, যে বেলুনের যে চাপটা তো আমি বাড়াচ্ছি না, একটু তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, তোমার কাছে একটা বেলুন আছে, হ্যাঁ, এই যে এতটুকু একটা বেলুন আছে, তুমি বেলুনটাকে যদি এভাবে প্রেশার দাও, প্রেশার দিলে কি বেলুনটা ছোটো হবে না? ছোটো হবে, মানে চাপ বেশি দিচ্ছ। তো একটু চাপটা আমি একটু কমাই দিই, যখন চাপটা একটু কমাই দিলাম আমি, এই যে চাপটা একটু কমাই দিলাম, অর্থাৎ চাপের মানটা আমি একটু আরও কমাই দিলাম, মনে করো 1 করলাম, 1 অ্যাটমোসফিয়ার, এই 1 অ্যাটমোসফিয়ার, তখন দেখলাম যে বেলুনের গ্যাসের আয়তনটা হচ্ছে আমার 2 লিটার, মানে বেলুনের গ্যাসের আয়তনটা আমার কি বেড়ে যাচ্ছে। এখানে কি আছে? এখানে আমার গ্যাস আছে। সো আমি তিনটা বেলুন দেখালাম, তিন রকমের কীরকম, যে এখানে 0.5 লিটার আছে গ্যাস, এখানে আছে 1 লিটার গ্যাস, এখানে আছে 2 লিটার গ্যাস। এখানে কি করছি আমি, চাপ বাড়াচ্ছি, এখানে হচ্ছে চাপ, কিছু বলার নেই, বুঝছো? যাই হোক, এখানে 4 অ্যাটমোসফিয়ার আর এখানে হচ্ছে 0.5 লিটার। এখানে আমাদের বয়েলে যে সূত্রটা এখানে ঘটতেছে, সেই ঘটনাটা হচ্ছে ঠিক এরকম, যে আমি যদি এখানে চাপ বাড়াই, আমি যদি এখানে চাপটা বাড়াই, তাহলে আমার যে আয়তনটা সেটা কিন্তু কমবে। দেখো আমি চাপটা বাড়াচ্ছি, আমার আয়তন দেখো 0.5 হয়েছে, তা আমি চাপটা আরও মানে আরেকটু কমিয়েছি, আমার আয়তনটা কি একটু বেড়ে গেছে, অর্থাৎ চাপ, আচ্ছা এখানে একটু এখান থেকে শুরু করি, তাহলে মানে বেটার হইতো। এখানে দেখো 1 অ্যাটমোসফিয়ার চাপ আছে, মানে চাপটা একটু কম আছে, আয়তনটাকে একটু বেড়ে আছে, মানে বেশি আছে। আবার দেখো চাপটা বাড়াইছি, তো আয়তনটা একটু কমে গেছে, আবার চাপটা আরও বাড়াইছি, তাহলে আয়তনটা আরও কমে গেছে, উল্টা দিক থেকে ধরছি, তো সেই জন্য একটু এলোমেলো লাগতেছিল। সো এই দিক থেকে ধরো যে আমি যদি 1 অ্যাটমোসফিয়ার বেলুনে যদি চাপ প্রয়োগ করি, তাহলে এখানে যে আমি আয়তনটা পাবো, ঠিক সেমভাবে যদি আমি 2 অ্যাটমোসফিয়ার চাপ প্রয়োগ করি, সেই আয়তনটা আবার কমে আসবে। বেলুন কিন্তু একটাই, বেলুন কয়টা? বেলুন নাম্বার ওয়ানে তুমি একটা বেলুনে নিবা, একটা বেলুনে নিবে, এবং গ্যাসের পরিমাণ তুমি 2 লিটার নিছো, এবং চাপের পরিমাণ তুমি 1 অ্যাটমোসফিয়ার রাখছো। এবার সেকেন্ড ক্ষেত্রে ওই বেলুনে তুমি চাপটা একটু বৃদ্ধি করে দেবা, চাপটা কী করবে, 1 থেকে 2 নিয়ে যাবা, দেখা যাবে যে ওই বেলুনে তোমার আয়তনটা কমে 1 লিটার হয়ে গেছে। আবার তুমি আরেকটু চাপটা বাড়াও, তুমি চাপের মানটা আরেকটু বাড়াও, তাহলে বেলুনটা কি এমনিতেই তো ছোটো হয়ে যাবে, রাইট? তো তখন 0.5 লিটার হবে। কিন্তু এই বিষয়গুলো কখন আসলে সত্য হবে, বা কি করলে বা সত্য হবে, সেটার একটা ধারণা দেওয়া দরকার। সেটা হচ্ছে তোমাদের এই বয়েলের যে সূত্রটা বলতেছি, সেই সূত্রটা তখনই সত্য হবে যখন আমাদের টি বা টেম্পারেচার স্থির থাকবে। কি থাকবে? টি বা তাপমাত্রাটা কি থাকতে পারে? আমাদের স্থির থাকবে, তখনই আসলে এই বিষয়টা একটু সত্য হবে। এখন মনে করো আমি যদি এই যে চাপটা আমি দিচ্ছি এখানে, সেই চাপটাকে যদি আমি পি দ্বারা প্রকাশ করি, এবং আয়তনটাকে যদি আমি ভি দ্বারা প্রকাশ করি, চাপকে পি এবং আয়তনটাকে ভি দ্বারা প্রকাশ করতেছি, তাহলে এখানে চাপের মান যখন কম, তখন আয়তন কি হয়েছে? বেশি হয়েছে। চাপের মান কম, আয়তন হচ্ছে বেশি, তার মানে কি একটা আরেকটার ব্যস্তানুপাতিক। তার মানে চাপ বাড়লে আয়তন কমে, আবার আয়তন বাড়লে, আয়তন যদি বাড়ে তাহলে চাপ কি কমবে। তাহলে আমরা লিখতে পারি পি, আচ্ছা ভি দিয়ে প্রকাশ করি, নাকি ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, ঠিক আছে? তাহলে আয়তন যদি আমার বাড়ে, তাহলে আমার চাপটা কি যাবে, চাপটা আমার কমে যাবে, ক্লিয়ার?
অর্থাৎ আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আমার যে আয়তনটা আছে সেই আয়তনটা যদি বাড়ে তাহলে চাপ কমবে, আবার চাপটা যদি বাড়ে আয়তনটা কি যাবে, বেড়ে যাবে, কমে যাবে আর কি। চাপটা বাড়লে আয়তনটা কমে যাবে। সবাই বুঝছো কিনা একটু বলো। একটু জিনের কারণে একটু কম বেশি হচ্ছে আপনাকে বোঝানোর জন্য, সো আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া। ইয়া তুল কুরসি পড়েন তাহলে আর কিছু পড়বে না ভূত আপনাকে। আরে আমার কিছু পড়তে হবে না, সো আপনারা আপনাদের কাজ করেন, আপনারা বুঝছেন কিনা সেটা বলেন। বুঝছেন এটা? যদি না বুঝেন আমি আবার বলতেছি আপনাদের, ক্লিয়ারভাবে সমস্যা নেই। সেটা হলো যে আমরা একটা বেলুন নেবো। কয়টা বেলুন নেবো? একটা বেলুনই নেবো। একটা বেলুনের আমার অবস্থা তিনটা অবস্থা দেখাবো। তো প্রথমে আমি বেলুনে আমি এক অ্যাটমসফিয়ার চাপ দিলাম। সো এক অ্যাটমসফিয়ার চাপে দেখলাম যে আমার কত লিটার আসলো, 2 লিটার আসলো। সো 2 লিটার আসলো মানে কি, চাপটা কি একটু বেশি বেশি লাগতেছে, আবার যখন সরি আয়তনটা একটু বেশি বেশি লাগতেছে, আবার যখন চাপটা আরেকটু বাড়ালাম 2 অ্যাটমসফিয়ার করলাম তখন আয়তনটা কমে 1 লিটার হলো, আবার যখন আরও বাড়ালাম তখন আয়তন কমে আরও কমে গেল। তাহলে এটার আসলে ব্যাখ্যাটা কীরকম? ব্যাখ্যাটা ঠিক এভাবে দিতে পারো যে আমরা যদি এখন এই যে সূত্রটা আছে সূত্রটাকে যদি আমি ইকুয়ালে প্রমাণ করি, যে এই যে সামান্য সাম্যবাদিক যে চিহ্নটা আছে সেটাকে যদি আমি ইকুয়াল লিখি তাহলে আমি এখানে কী লিখতে পারি, কে কে দিতে পারি একটা, আর এখানে কি 1/p দিতে পারি, রাইট? সো এখানে কে আর এখানে হচ্ছে 1/p। তাহলে এখন আমরা একটা কাজ করি, কী কাজ, যে ভাইয়া এখানে পিটা তো এখানে ভাগাকার আছে, সো এটা এদিকে এসে গুণ হবে, তাহলে এটা ইকুয়াল কে কি, ঠিক আছে তো নাকি? তাহলে আমার তো মোটামুটি যদি আমি সাম্যবাদিকটা উঠাই দিয়ে একটু ইকুয়াল লিখি তাহলে ধ্রুবক হিসেবে কে নিলাম, আর এখানে পিটা ভাগাকার আছে, ভাগটা এখানে এসে কি হলো, তাহলে পিভি ইকুয়াল কে। এটা বুঝছেন সবাই? এখন আপনাদের বইয়ে দেখবেন যে সূত্রটাকে ঠিক এভাবে দেওয়া আছে, P1V1 ইজ ইকুয়াল P2V2 ইজ ইকুয়াল P3V3 ডট 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 এরকম দেওয়া আছে। এটার অর্থটা আসলে কি, এটার অর্থটা আসলে কি, বা এই যে বয়েলের সূত্র, এমনিতে এমনি তো সূত্র না, সূত্রের একটা মজা আছে, মজাটা হচ্ছে ঠিক এই জায়গায়। এই জায়গায় মজাটা কীরকম, যে আমি যদি আমার রুমের টেম্পারেচারটাকে স্থির রাখতে পারি এবং আমার বেলুনগুলোকে যদি আমি এভাবে রাখি তাহলে দেখা যাবে যে আমার প্রথম যে বেলুনটা আছে সেই প্রথম বেলুনের জন্য মনে করো চাপ হচ্ছে P1 এবং আয়তন পাচ্ছি আমি V1, রাইট? চাপ P1, আয়তন V1, আর এই ক্ষেত্রে আমার চাপ মনে করো P2 এবং আমার আয়তন হচ্ছে V2, এই ক্ষেত্রে আমার চাপ হচ্ছে P3, আয়তন হচ্ছে V3। তো এখন আমরা একটা কাজ করি, আমরা এই বেলুনের জন্য পিভির মানটা বের করতে পারি। সো আমরা যদি এই বেলুনের জন্য পিভির মানটা বের করি তাহলে আমি এখানে একটু শর্ট করে বের করি, তাহলে P1V1, তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে ভাইয়া 1, ভালো কথা, আর ভি এর মান হচ্ছে 2, তাহলে কত হবে, 2 হবে, ঠিক আছে? তারপরে P2V2, তাহলে এখানে P2 কত, P2 হচ্ছে ভাইয়া 2, ওকে 2, আর এখানে ভি কত, ভি হচ্ছে ভাইয়া 1, তাহলে অ্যান্সার কত ভাইয়া 2। তারপর এখানে আরেকটু দেখি যে ভাইয়া P3V3 বের করেন, তাহলে P3 তারপর হচ্ছে V3, তাহলে P3 কত, P3 হচ্ছে ভাইয়া P3 কত 4, আর ভি কত, V3 হচ্ছে ভাইয়া 0.5, তাহলে 0.5 তাহলে গুণ করলে কত হবে, 2 হবে না? তাহলে দেখো তো তোমার P1V1কে গুণ করে তুমি 2 পাইছো, P2V2কে গুণ করে 3 পাইছো, এবং P3V3কেও গুণ করে কত পাইছো, 2A পাইছো। এইটাই হচ্ছে মজা, যে তুমি যদি টেম্পারেচারটাকে স্থির রাখতে পারো এবং চাপ তুমি যতই এরকম কমা বাড়া করো না কেন তাহলে তোমার আয়তনও কমা বাড়া করবে, এবং দেখা যাচ্ছে যে এটার রেজাল্ট যেটা আসবে বা এটার পি এবং ভি গুণ করে যে রেজাল্ট আসবে তোমার প্রথমের দিকের বেলুনের রেজাল্টও কিন্তু সেম আসবে। আবার তুমি আরও যদি চাপ কমা বাড়া করো আবার এই বেলুনের রেজাল্টটা যে আসবে পি আর ভি গুণ করে তোমার আগের সবগুলো রেজাল্টও কি থাকবে, সেম থাকবে। অর্থাৎ পি আর ভি এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে আমাদের মানটা কী থাকবে, একদম কনস্ট্যান্ট মান থাকবে, যার কারণে আমাদের বইয়ে দেওয়া আছে P1V1 ইকুয়াল P2V2 ইকুয়াল P3V3 ডট 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 অনেকগুলো দেওয়া আছে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছেন। জি ভাই এগুলো তো সহজ, ভালোই বুঝছি, ওকে ভালো, আর সহজে তো বুঝছো, ইচ্ছা করলে এখন তোমাদেরকে কঠিনভাবে বুঝে দিতে পারি, সো কঠিনভাবে আমি যাচ্ছি না, ঠিক আছে? তাহলে এখন বয়েল বোঝা শেষ, তাহলে বয়েলের সূত্রটা এখন একটু আমরা সুন্দর বাংলা ভাষায় লিখি, ঠিক আছে, খাঁটি শুদ্ধ বাংলা ভাষায়, ঠিক আছে? তাহলে বয়েলের সূত্র বোঝা ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া বয়েলের সূত্র যদি আমাদেরকে অতি সংক্ষিপ্তে বা কিংবা হচ্ছে সংক্ষিপ্তের ক্ষেত্রে লিখতে পারো তখন আমরা কীভাবে লিখবো, এগুলো কি বেলুন আর্ট করবো? না, বেলুন আর্ট করা যাবে না, তখন যেভাবে লিখবে সেটা একটু লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, তখন একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে।
আরে আল্লাহ মিশাই দিলাম যে, বুঝছি ভাইয়া, হাসান বললো যে আবার বললে ভালো হয়। আচ্ছা সমস্যা নেই, আমি সূত্রটা লিখে দিয়ে আবার বলতেছি। সূত্রটা হচ্ছে যে স্থির তাপমাত্রায়, তাই না, তাপমাত্রাকে স্থির রাখা লাগবে, তাপমাত্রায় স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের, হ্যাঁ ভরটাও আমাদের মোটামুটি নির্দিষ্ট থাকবে, একটা নির্দিষ্ট ভরের স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত প্রযুক্ত চাপের কি হবে, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। এখন এটা নোট করে নাও, সুন্দর করে লেখো বয়েলের সূত্র, তারপরে এই সূত্রটা লেখো যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই এখন এই বাংলা লেখাটাকে যদি আমি এই এভাবে লিখি, যে এখন যদি আমি লিখি যে ধরি ধরি স্থির তাপমাত্রা টি, হ্যাঁ স্থির তাপমাত্রা টি, তারপর হচ্ছে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন ভি এবং প্রযুক্ত চাপ, প্রযুক্ত আমার সাথে কিন্তু তোমাদের বইটা একটু মিলবে না, হ্যাঁ আমি আমার নিজের মতো করে লিখি, তোমরাও চেষ্টা করো সবসময় বোঝার পর, যখন কোনো কিছু বোঝাই দেব বোঝানোর পর তুমি তোমার নিজের ভাষায় যত সম্ভব সুন্দর করে লেখার চেষ্টা করবে, ক্লিয়ার? বই দেখে কিছু করিও না, ঠিক আছে? বই তো ওরা তো ওদের মতো করে লিখছে, আমরা যদি বুঝতে পারি তাহলে তো আমরা এই বই তৈরি করতে পারবো, তাই না? ধরি স্থির তাপমাত্রায় সরি ধরি স্থির তাপমাত্রা টি, গ্যাসের আয়তন ভি এবং প্রযুক্ত চাপ পি, প্রযুক্ত চাপ পি হলে এত যদি হয় তাহলে আমরা এই সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি? সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যে আমাদের হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই পি। তাহলে এটা কখন সত্য হবে? যখন এখানে আমাদের টিটা স্থির থাকবে। এভাবে আপনাদের পরীক্ষা খাতায় লিখতে হবে, ঠিক আছে? এটা দেবেন পরীক্ষা খাতায় এইভাবে লিখতে হবে। তারপর এখানে বা, এখানে ইকুয়াল, তাহলে এখানে কে, এখানে হচ্ছে ওয়ান বাই পি, হ্যাঁ। তারপরে এখানে কী হবে, নিচে কি দেখা যায়? মেবি দেখা যাচ্ছে, তাহলে পি ভি আর এখানে আসবে কি, আর ওয়ানটা কে এর সাথে গুণ করলে তো এটাই আসবে, তাই না? তাহলে এটা তোমরা এক নম্বর সুন্দর করে সমীকরণ দিবা, ঠিক আছে? তো এটা এক নম্বর সমীকরণ দিয়ে নাও সবাই। নিচে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। সবাই লেখা শেষ? হ্যাঁ সবাই সুন্দর করে খাতার মধ্যে নোট করে নিবা, হ্যাঁ নোটটা আমি দেখবো আজকে, দেখি কে নোট করছো আর কে করনি। দেখা যায় না, হ্যাঁ আমি তো ইয়ে করে রাখছি, দেখো এবার দেখা যাচ্ছে, তাই না? সাউন্ড দেখা তো এবার যাচ্ছে মনে হয় ভাইয়া, দেখা যায় না, এই যে এখন দেখো দেখা যাচ্ছে। ওকে ডান। তো এরপর যে বোঝো নাই তাকে আরেকবার না হয় বুঝাই দিই। ওকে মনে করো যে তোমার কাছে একটা বেলুন যদি আমি দিই, একটা বেলুন দেব, তুমি তোমাকে আমি এমন একটা ঘরে নিয়ে যাব, ওই ঘরের টেম্পারেচার একদম স্থির, মানে ওই টেম্পারেচারটা কোনো পরিবর্তন হবে না। সো তোমার কাছে একটা বেলুন আছে, তুমি একটা কাজ করবা, প্রথমে ওই বেলুনে আয়তন মাপবা। তুমি ওই বেলুনে আয়তন মাপলা, মনে করো যে 2 লিটার, কয় লিটার? 2 লিটার, এটা আয়তনে এক, বুঝছো? 2 লিটার মাপলা, আয়তন মাপলা। এবার তুমি ওই বেলুনে কোনো একটা যন্ত্র দিয়ে একটু প্রেশার দিলাম এবং ওই যন্ত্রটা ওই প্রেশারটা মাপে। সো তুমি ওই যন্ত্র দিয়ে প্রেশার দিলে কত? ধরে নাও যে তুমি ওই যন্ত্রে প্রেশার দিলে হচ্ছে 1 অ্যাটমোসফিয়ার। সো তুমি এখানে কী পেলা? তুমি এখানে প্রথমে ভাইয়া পেলা হচ্ছে চাপ, তারপরে পেলা হচ্ছে সরি আয়তন, তারপরে পেলা হচ্ছে চাপ, তাই না? তাহলে মানে আমার, আমি একটা বেলুন ছিল আমার হাতে, ওই বেলুনে আমি একটু পরিমাপ টরিমাপ করে দেখলাম যে আয়তন হচ্ছে 2 লিটার এবং আমি একটু চাপ প্রয়োগ করলাম 1। তাহলে এখন আমি চাপ প্রয়োগ করছি এবং
আমার আয়তন ছিল কত 2 লিটার। সো আমি এইটা আর এটাকে একটু গুণ করতে যাচ্ছি, তো এইটা আর এটা যখন গুণ করবা তখন দেখবে তোমার অ্যান্সারটা আসবে কত, অ্যান্সারটা আসবে 2, তাই না? এটা স্বাভাবিক বিষয়, এইটা তোমার স্বাভাবিক ক্ষেত্রে বা প্রথম অবস্থায় অ্যান্সারটা কত আসলো, 2 আসলো। এবার সেকেন্ড আরেকটা তোমাকে আমি বলি, সেটা হলো যে মনে করো যে তোমার কাছে আবার বেলুনটাই দিলাম, সেম বেলুন, তোমার কাছে 2 লিটার তুমি আয়তন পাইছো প্রথম ক্ষেত্রে, চাপ কত দিছো 1 দিছো। সো এইবার তুমি প্রেশারটাকে আরেকটু বাড়াই দাও, প্রেশারটাকে যখন বাড়াই দিবে তোমার কাছে যে বেলুনটা ছিল তখন কি হবে, তখন বেলুনটা কি একটু ছোটো হয়ে যাবে না? যখন চাপ দিবে তখন কি ছোটো হয়ে যাবে না? স্বাভাবিকভাবে ছোটো হওয়া মানে কি আমার আয়তনটা একটু কমে যাবে, আয়তন কমা মানে কি ছোটো হওয়া মানে কি দৈর্ঘ্য প্রস্থগুলো একটু কম হয়ে যাবে। সো আয়তনটা মনে করো হয়ে গেল কত, এবার এবার আয়তনটা হয়ে গেছে মনে করো আমার 1, আয়তন কত হয়ে গেছে 1, এবং তুমি তোমার চাপ প্রয়োগ করছো হলো 2, কত চাপ প্রয়োগ করছো 2, মনে করো সাপোজ মনে করো 2 চাপ প্রয়োগ করছো, তাহলে তোমার আয়তন হলো 1 আর চাপ প্রয়োগ করলো 2, তাহলে এবার একটু গুণ করো তো রেজাল্ট কত হয় দেখো তো, এবারও কিন্তু গুণ করলে আমার রেজাল্টটা 2 এ আসবে, দেখো আগেও 2 ছিল এখনও কিন্তু রেজাল্ট কত আমার 2, তাহলে এটাই কিন্তু বয়েলের সূত্রটা, মানে বয়েল বলতেছে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন তোমার আগে আমার যে আয়তন ছিল এবং চাপ প্রয়োগের যে গুণফলটা ছিল সেই গুণফলটা সব ক্ষেত্রে আমার কী হবে সেম হবে, আশা করি এখন ক্লিয়ার। তো এরপর বাকি লাইনটা উপরে একটু লিখতে হবে, বাকি লাইনটা আমরা কী করে লিখতে পারি, বাকি লাইনটা আমরা এভাবে লিখি যে অতএব পি ওয়ান ইজ ইকুয়াল ভি ওয়ান, পি টু ভি টু, তারপর হচ্ছে পি থ্রি ভি থ্রি, আর তারপর ডট 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 ডান। হ্যাঁ, এতটুকু লিখলেই আশা করি আমাদের হয়ে যাবে। ওকে, তোমাদের বইয়েও মনে হয় এভাবেই দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের যাদের হক বই টেকনিক্যাল বই হকে অবশ্য এই বিষয়গুলো একটু ভালো করে দেওয়া আছে, যাই হোক সমস্যা নেই, একই জিনিস। এবার আমরা চার্লসের সূত্রটা একটু পড়ব, কার সূত্র, চার্লসের সূত্র বা ওর নাম হচ্ছে গেলিজাক, চার্লস বা গেলুসাকের সূত্র। সো আমরা তাহলে এটা মিশিয়ে দিই, আমরা যদি ভালোভাবে বুঝতে পারি এটা, এটা একেবারে ইজি ছিল, তেমন এখানে কিছু নাই বোঝার মতো। ওকে, বেশি চাপ দিলেই তো ভাইয়া ফেটে যাবে, বেশি চাপ দিলেই তো ভাইয়া ফেটে যাবে, না এখানে আসলে বেলুনটা ফাটবে না বা ওরকম তোমার নর্মাল বেলুনও ইউজ করা হবে না যে বেলুনটা ফেটে যাবে। সো এখানে বেশি তুমি চাপ মানে একটু সামান্য দিবা, সামান্য চাপটা দিলে বেলুনটা ছোট হবে, ঠিক আছে? তো ওই বিষয়টা যতটা আমরা সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি আসলে অতটাও সহজ না, তোমাকে এগুলো তো শুধু বোঝানোর জন্য আমি ব্যাখ্যা দিতেছি, তবে এই বিষয়গুলো আরও যখন রুমে টুমে যাবো তখন আরও ক্রিটিক্যাল এবং জটিল, ঠিক আছে? তো ওগুলো স্পেশাল রুম, যেমন মনে করো আমার এই রুমটা একটু স্পেশাল, আশা করি বুঝতে পারছো আমার কথাটা। তো যাই হোক, আমরা একটু যদি বুঝতে পারি আমাদের অতটুকুই এনাফ, এর বাইরে আমাদের যাওয়ার দরকার নেই যে বেলুনটা ফেটে যাবে কি না মানে অস্তিত্ব থাকবে, ঠিক আছে? এবং এবং লিখছো যে ভাইয়া ফিজিক্সে যেভাবে লিখছি ওইভাবে লিখলে হবে কি, অবশ্যই ওইভাবে লিখলেই হবে, তবে আমি জানি না তুমি ফিজিক্সে কীভাবে লিখছো, তবে ওভাবে লেখা সিস্টেমটা মানে ফিজিক্সের যে 14 অধ্যায় যেটা ছিল একই কিন্তু দুটাই। তাহলে এবার আমরা চার্লসের সূত্রটা একটু দেখে নিই যে চার্লসের সূত্রটা কী, আমরা এইগুলো দ্রুত শেষ করব। চার্লসের সূত্র একই জিনিস, আমি আবার 3টা বেলুন নেবো, কয়টা বেলুন নেবো, 3টা বেলুন নেবো। সো আমি প্রথম বেলুনের তাপমাত্রা মনে করে রাখলাম হচ্ছে 300 কেলভিন, কত কেলভিন 300 কেলভিন। সো আমার গ্যাসের আয়তনটা হলো মনে করো 1 লিটার, কত লিটার 1 লিটার। এবার তাপমাত্রাটা আরেকটু বাড়াই দিলাম, কত করলাম আরেকটু বাড়াই দিলাম, মনে করো 600 কেলভিন, আমার আয়তন 2 লিটার, আরেকটু বাড়াই দিলাম কত 1200 করলাম, 1200 কেলভিন তাপমাত্রা, তাহলে আয়তনটা বেড়ে আরও হলো। দেখো আবারও 3টা বেলুন নিলাম, প্রথম বেলুনে কি করছি, প্রথম বেলুনটা আমার 1 লিটারের ছিল, কেন ছিল, কারণ এখানে আমার তাপমাত্রাটা একটু কম ছিল, এটা তাপমাত্রা টি আর এটা হচ্ছে আমার আয়তন মানে ভি, ঠিক আছে? এইটা হচ্ছে আমার টি আর এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি এটা হচ্ছে ভি। তো এখানে দেখো তাপমাত্রাটা কম আয়তনও কম, তাপমাত্রা বেশি আয়তনও বেশি, তাপমাত্রা আরও বেশি আয়তনও আরও বেশি, তার মানে দেখা যাচ্ছে যে ভাইয়া তাপমাত্রা যত বাড়তেছে, তাপমাত্রা যত বাড়তেছে আমার আয়তনও ততই বাড়তেছে, রাইট? কথাটা অর্থ ঠিক আছে তো নাকি? তাপমাত্রা যত বাড়তেছে আমার আয়তনও দেখো 1, 2, 4 বাড়তেছে না, তার মানে আমরা বলতে পারি এখানে তাপমাত্রা আর হচ্ছে ভি সম্পর্ক কার মাঝে, তাপমাত্রা আর হচ্ছে ভি এর মাঝে সম্পর্ক, অর্থাৎ আমরা বলতে পারি যে ভি সমানুপাতিক হচ্ছে আমাদের টি, ভি সমানুপাতিকটা কি টি, এটাই মূলত চার্লসের সূত্র। তো ভি সমানুপাতিক টি মানে আমাদের তাপমাত্রা বাড়লে আমাদের আয়তনটা কি অটোমেটিকলি বেড়ে যাবে। এখন অনেক সমস্যা আছে অনেকের মাঝে, সমস্যাটা কীরকম যে ভাইয়া আপনি এখানে তাহলে কাকে স্থির রাখতে যাচ্ছেন, আপনার তাহলে এখানে যেহেতু তাপমাত্রা আর ভি রাখছেন তাহলে এখানে স্থিরকে, আপনি তো ওখানে আগে আমি বয়েলের ক্ষেত্রে স্থির কী রাখছিলাম, বয়েলের ক্ষেত্রে এখানে লিখে দিই, হ্যাঁ
বয়েল, বয়েলের ক্ষেত্রে কি স্থির কি ছিল? স্থির ছিল টি। আর এই ক্ষেত্রে স্থির কে? এই ক্ষেত্রে স্থির হচ্ছে পি। এখন এই দুটা নিয়ে স্টুডেন্টের মাঝে একটু গন্ডগোল বা সমস্যা তৈরি হয় যে ভাইয়া আমরা সহজে মনে রাখতে কী করে পারি বা সহজে মনে রাখার উপায়টা একটু বলে দিলে মানে ভালো হয়। আচ্ছা দেখো, বয়েল বয়েল বাংলা বা ইংলিশটা যদি একটু দেখো, বয়েলের ইংলিশটা বয়েল মানে হচ্ছে কি সিদ্ধ করা না, মানে একটু গরম গরম ভাব আসে না। তো গরম গরম ভাব মানে কি? টেম্পারেচার, তাই না? এই যে টেম্পারেচার। আর চাপমাত্রা, চাপমাত্রা মানে প্রেশার, প্রেশার মানে কি? পিতে প্রেশার। এই যে চাপ মানে চার্লস মানে কি? চার্লস মানে চ, আর চতে আসতেছে চাপ মানে কি? প্রেশার। যার কারণে আমি সহজে এইটা মনে রাখি যে চার্লস মানে পি আর বয়েল মানে টি। বয়েল মানে টি কেন? কারণ বয়েল মানে হচ্ছে ভাই সিদ্ধ করা, ঠিক আছে? সিদ্ধ করা মানে কি? টেম্পারেচার। তাহলে বয়েলের ক্ষেত্রে টেম্পারেচার স্থির থাকবে আর চার্লসের ক্ষেত্রে আমাদের পি স্থির থাকবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এই সূত্রে কি দেখলাম? এই সূত্রে আমরা এই যে বেলুন টেলুন দেখলাম, এমনকি আমাদের বেলুন আট করতে হবে এই সূত্রে? বেলুন আট করা যাবে না, তখন আমাদের সূত্রটা অন্যভাবে লিখতে হবে। সূত্রটা কী করতে হবে? একটু অন্যভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। সেটা কি আমরা একটু দেখে নিই। স্থির এবার কি হবে? এই তো বললাম চার্লস মানে কি? চাপ। তাহলে স্থির চাপে, স্থির চাপে নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের, স্থির চাপে নির্দিষ্ট ভরের। অনেকেই লিখছো চাপ চাপ, ওকে ঠিক আছে। তো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন এর এর উপর দিতে পারো, এর উপর প্রযুক্ত কেলভিন তাপমাত্রার, এর উপর প্রযুক্ত কেলভিন, হ্যাঁ কেলভিন যেহেতু একক, কেলভিন তাপমাত্রার, কেলভিন কেলভিন তাপমাত্রার কী হবে? মাত্রার সমানুপাতিক হবে, তাই না? সমানুপাতিক, ঠিক আছে? সমানুপাতিক। ওকে ডান, সূত্র ডান। তাহলে এবার আমরা কী লিখতে পারি? যদি ওই একই জিনিস কিন্তু আগের মতো ধরবা একটু, আমি বেশি কিছু লিখতেছি না। যদি তাপমাত্রা টি, তারপরে আয়তন ভি, এবং তারপর কী আছে? চাপ। চাপ যদি পি হয় তাহলে আমরা কী লিখতে পারি? ভি ইজ প্রপোর্শনাল টু পি। তাহলে আমরা এখানে তাহলে কী করতে পারি? ইকুয়াল নিতে পারি। ইকুয়াল নিয়ে এখানে একটা কে নিলাম, এখানে একটা ভি নিলাম, সরি কে নিলাম, আর এখানে তো পি থাকবে, পিটা এখন এদিকে এসে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে কে। তাহলে আমরা কী করতে হবে? কী সূত্র বের করলাম? ভি ডিভাইডেড বাই পি। এইটাই হচ্ছে আমাদের মোটামুটি কার সূত্র? আমাদের এইটাই হচ্ছে আমাদের মোটামুটি চার্লসের সূত্র। তবে চার্লসের সূত্রের গঠনটা আরেকটু মোটামুটি জটিল আছে। গঠনটা কি আরেকটু জটিল, ঠিক আছে? তা আরেকটু জটিলটা কীরকম বা আরেকটু স্পেশাল হয় বলা যেতে পারে, সেটা হলো যে চার্লসের সূত্র থেকে আমরা এটাও জানতে পারি, সেটা হলো কি যে আমরা এক ডিগ্রি যদি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, যে বেলুনগুলো অঙ্কন করলাম আমি, সরি এক ডিগ্রি সেলসিয়াস বা ওটা কেলভিন বলবো, সমস্যা নেই, আমি যদি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি বা দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে আমার গ্যাসের আয়তনটা কতটুকু বাড়বে বা কতটুকু কমবে সেটাও কিন্তু আমি আগে থেকে বের করতে পারবো। এইটা হচ্ছে চার্লসের সূত্রের একটা বিশেষত্ব। তো চার্লসের সূত্রটা আমাদের ঘষাঘষি করা মেইন কাজ না, মেইন কাজ হচ্ছে ভাইয়া পিভি ইকুয়াল এনআরটি প্রমাণ করা। সো আমার পিভি ইকুয়াল এনআরটির জন্য এই মেইন সূত্রগুলো লাগতেছে, এই সূত্রগুলো, এই লেখাগুলো লাগতেছে, আর এই এতটুকু অংশ লাগতেছে, আর এগুলো তেমন কোনো আমার প্রয়োজন নেই। তো এগুলো বোঝানোর জন্য কিন্তু এত কষ্ট করতে হচ্ছে, ঠিক আছে? সো এগুলো স্পেশালভাবে বোঝাবো নেক্সট ক্লাসে, ওকে? নেক্সট ক্লাসে যখন আমি অঙ্ক করাবো তখন স্পেশালভাবে আরও ভালোভাবে বোঝাবো। তাহলে আমার চার্লসের সূত্রটা আই হোপ সবার কাছে ক্লিয়ার। সবার কাছে যদি ক্লিয়ার হয় তাহলে এইটা লিখে নাও, আর এই অংশটা একটু লিখে নিলেই এনাফ, ওকে? এবার আমি অ্যাভোগ্রেডো দাদুর সূত্রটা একটু বলব, অ্যাভোগ্রেডো সূত্র, ঠিক আছে? অ্যাভোগ্রেডো সূত্র, বা তোমাদের বইয়ে দেখবে অনেকভাবে নামটা দেওয়া আছে, সো একভাবে নামটা দিলেই হয়, ঠিক আছে? সো অ্যাভোগ্রেডো সূত্রে সাধারণত চাপ এবং তাপ দুটাই স্থির থাকবে। আমরা তো দেখলাম যে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির, ঠিক একইভাবে আমাদের এই যে অ্যাভোগ্রেডো যে সূত্রটা আছে এই সূত্রে সব দুটাই স্থির, মানে তাপও স্থির চাপও স্থির দুটাই স্থির। তাহলে সূত্রটা কীরকম? সূত্রটা হবে ঠিক এরকম যে স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রায় যাও, স্থির তাপমাত্রায় ও চাপে নির্দিষ্ট নির্দিষ্ট ভরের
স্থির তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, এভাবে দিলেও চলবে, ঠিক আছে? স্থির তাপমাত্রা ও হচ্ছে চাপে নির্দিষ্ট ভরের গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আচ্ছা, একটু বইয়ের সংজ্ঞাটা আমি মিলাই নেই, দেখি ঠিক আছে কিনা, বা বইয়ের সংজ্ঞার সাথে একটু এলোমেলো হলে বিপদ, বা আমাদের বইয়ে তো ইতালিয়ান সংজ্ঞা দিয়ে দিছে, চমৎকার। আচ্ছা, স্থির তাপমাত্রা ও চাপে সমান আয়তন বিশিষ্ট, স্থির তাপমাত্রা ও চাপে সমান আয়তন বিশিষ্ট মৌলিক ও যৌগিক গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সো এই মৌলিক যৌগিক ইতালিয়ান সংজ্ঞা দেওয়ার দরকার নেই, স্থির তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট ভর। আচ্ছা, এইটা লেখার পরিবর্তে আপনি লেখেন যে স্থির তাপমাত্রা ও চাপে সমান আয়তনের, সমান আয়তনের, এইটা লেখো, সমান আয়তনের, সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক সংখ্যক কি থাকে, অণু থাকে, ঠিক আছে, অণু থাকে। সো ইতালিয়ান ভাষা পরিবর্তন করো, এটা লেখো, স্থির তাপমাত্রায় ও চাপে, বা স্থির তাপমাত্রা ও চাপে, এটা মনে হয় ভালো একটু সুন্দর লাগবে, যে স্থির তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল সকল গ্যাসে সমান সমান অণু থাকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। তাহলে এখানে সমান আয়তন বলতে কী বোঝাচ্ছে? তাহলে সমান দুইটা আমি যদি বাক্স নিই, সমান দুইটা কি নিলাম, বাক্স নিলাম, এই সমান দুইটা বাক্সে, সমান দুইটা বাক্সে দেখলাম যে এখানে আছে আমার 10 অণু গ্যাস, এখানেও আছে আমার 10 অণু গ্যাস। তো এই 10 অণু গ্যাস আর এখানে আছে 10 অণু গ্যাস, এখানে তাপমাত্রা স্থির থাকবে, চাপও স্থির থাকবে। তাহলে এখানে কাজ করবে কি, একটা হচ্ছে আয়তন ভি, আরেকটা হচ্ছে অণু মানে হচ্ছে এন, আরেকটা কে, এন। তাহলে এখানকার ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যেহেতু এদের আয়তন সমান, আয়তন কি দুটারে সমান, এবং দুটাতে সেম সংখ্যক অণু আছে, দুটাতে সেম সংখ্যক অণু আছে। মনে করো যে যেহেতু এখানে আছে 10 অণু আর এটার আয়তন সমান, এবার এই আয়তনটাকে আমি একটু অর্ধেক করে দিই, আয়তনটাকে কী করবো আমি, অর্ধেক করে দিলাম, মানে এই যে এরকম করে দিলাম। তাহলে অর্ধেক যদি আমি করে দেই, অর্ধেক যদি আমি করে দিই, তাহলে এখন তোমাকে আমি কোশ্চেন করলাম যে এখানে কতটি অণু আছে, তখন তুমি অ্যান্সার কী দেবা, আয়তন কী হলো এবার অর্ধেক হয়ে গেছে, তাহলে এখানে কতটি অণু আছে সেটা তোমাকে বলতে হবে। অণু এখানে আছে মূলত এখন 5টি, কয়টি, 5টি, আগে ছিল কয়টি, 10টি, এখন হয়ে গেছে কয়টি, 5টি, কী করছি, অর্ধেক করছি। তার মানে দেখা গেল এখানেও কিন্তু ওই একই জিনিস ঘটতেছে, যে আমি যদি আয়তনটাকে দেখো কমাচ্ছি, মানে আয়তন যদি কমাই, আমি আয়তন যদি কমাই, তাহলে আমার এনের মানটা, এনের মানটা কি কমবে না বাড়বে, আয়তন অর্ধেক করছি, তাহলে এনের মানটা অর্ধেক হয়ে গেছে, মানে 5 হয়ে গেছে, মানে কমছে। আবার আয়তন যখন আমি বাড়াইছি, আয়তন দেখো অনেক বড়, তাহলে অণুর মানটাও কি একটু বড়, তার মানে ভি, ভি প্রফেশনাল এন, তাই না, ভি ইজ প্রফেশনাল টু এন, ক্লিয়ার। তার মানে আয়তন বাড়লে অণু বাড়বে, আমার আয়তনটা যদি একটু বাড়ে তাহলে অণুর মানটা বাড়বে, আবার আয়তনটা যদি কমে অণুর মানটা কমবে। তাহলে এক কথা ভাইয়া যে ভি সমানুপাতিক হচ্ছে এন, এটা এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, আর তেমন কিছু নেই, বা এখানে তেমন বোঝানোর কিছু নেই, বা এটা স্পেশালভাবে কখনো আসে না, ঠিক আছে, শুধু আমাদেরকে প্রমাণ করার জন্য এই বাংলা লেখাটা একটু মুখস্থ করে রাখতে হয়। বোঝা গেল আপনার কথা ভাইয়া? ক্লাসে কি লিখছে, সার সিলেটটা ভি সমানুপাতিকটি হবে, কি সমানুপাতিকটি হবে ভাইয়া, ভাইয়া আগেরটা ভি সমানুপাতিকটি হবে না, কোন আগেরটা ভাইয়া, আগেরটা বলতে চাল সেটটা লিখছো তাই না, তুমি চাল সেটটা যেটা লিখছিলাম তাই তো, তুমি চাল সেটটার ওখানে কি পাইছিলে, তুমি ওখানে তোমার চাল সে এখানে কি লিখছো, ভি সমানুপাতিক হচ্ছে, ভি সমানুপাতিক টি লিখছে, কেন আগের তুমি লেখোনি তুমি ওটা, আচ্ছা আগে তোমার চাল যে সূত্রটা ছিল, চাল যে ছিল হচ্ছে তোমার চাপ ছিল স্থির, চাপ ছিল স্থির, তো এখানে ভি সমানুপাতিক ছিল টি, হ্যাঁ এটা ছিল মেইন সূত্রটা, আর এটাকে যদি তুমি একটু ইকুয়াল দিয়ে লেখো তাহলে তুমি কী পাবা, তুমি পাবা হচ্ছে ভাইয়া কে একটা পাবা, আর এখানে একটা কী পাবা, টি পাবা, তাহলে এইটা এদিকে নিয়ে আসবে, তাহলে কত হবে, টি বাই হচ্ছে কে, এরকমটা আসবে বিষয়টা এক কথায়, ঠিক আছে। আমি কি এখানে পিটি লিখছিলাম নাকি, যদি ওগুলো লিখে ফেলি তাহলে একটু দেখিয়েন কাটা দিয়েন, আই হোপ আমার মনে হয় না আমি পি লিখছিলাম, ওকে বোঝা গেল, চার্লসের কথা বলতেছে, হ্যাঁ বুঝতে পারছি আমি, আমি চার্লসে কি ওইটাই লিখছিলাম না, ভি সমানুপাতিক টি, একটু বলো তো আমাকে, আমি ভুল লিখছিলাম, আমি তো মনে হয় ওইটাই লিখছিলাম, যাই হোক, আশা করি আপনাদের এই তিনটা সূত্র আমার লেখা শেষ, এবার আমরা মেইন প্রমাণে চলে যাই। এখন এই প্রমাণটা করতে আমার 3 মিনিটও লাগবে না, ওকে, এই 3 মিনিটে এই প্রমাণ শেষ, এতক্ষণ ধরে এই কথাগুলো বলার পর। তো আশা করি খাতায় সব কিছু নোট আছে আপনাদের, আমাকে এখন আর বেশি পরিশ্রম করতে হবে না, আপনারা জাস্ট একটু এখন ছোটোখাটো কাজ করলে হয়ে যাবে। আপনি পি লিখছেন, ওহো আমি পি লিখছিলাম, তাহলে হয়তো যদি আমি পি লিখি তাহলে হয়তো ওখানে আমার বড় মিস্টেক ছিল, ওকে, সো ওখানে একটু দেখিও তো আমি পি লিখছি কি না, কারণ পি তো স্থির ছিল, চার্লসের ক্ষেত্রে পি কী ছিল,
পি তো স্থির ছিল, তাহলে তো পি এর তো কোনো কাজ নেই। হ্যাঁ আমার হয়তো বা দেখতে অসুবিধা হয়েছিল বা বুঝতে মানে একটু হয়তো লিখতে অসুবিধা হয়েছিল, সো ওখানে অবশ্যই কী হবে, টি হবে। কারণ এখানে আমরা দেখলাম আয়তন ছিল, আমাদের এখানে আয়তন ছিল হচ্ছে মনে করো 1 লিটার, আর এখানে তাপ ছিল, কী ছিল তাপ, মানে টি ছিল আর এখানে ভি ছিল, তাহলে অবশ্যই টি এর সাথে ভি এর সম্পর্ক, টি এর সাথে ভি এর সম্পর্ক। যদি আমি ভুল লিখে থাকি তাহলে তোমরা একটু কাইন্ডলি, হ্যাঁ তাহলে পি লিখছিলাম না, তোমরা একটু কাইন্ডলি ওই পি এর জায়গায় শুধু টি করে দাও, ঠিক আছে? ওকে, থ্যাংকস বলার জন্য। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আসো এই সূত্রের প্রমাণটা। এই সূত্রে যখন প্রমাণ করবা তখন স্বাভাবিকভাবে এখানে ইকুয়াল দিবা বা সমাধান লিখবা, সমাধান। সমাধান লেখার পর তুমি তিনটা সূত্র ধারাবাহিকভাবে লিখবা। তুমি প্রথমে লিখবা যে নাম্বার ওয়ান, যে চালদের সূত্র, কী লিখবা প্রথমে লিখবে, নাম্বার ওয়ান দিবা যে আগে বয়েলটাই লেখো, যদি আগে বয়েল লিখছি, বয়েলের সূত্র, কোন সূত্রটা লিখবা জানো, বাংলা যে সূত্রটা লিখে দিয়েছি না ওই সূত্রটা লিখবা। দুই নম্বরে লিখবা চালদের সূত্র, এখন আর আমি বেশি খাটনি করবো না, এখন তোমরা খাটনি করবো বাসায়, চালদের সূত্র। তারপর তিন নম্বর কী লিখবা, অ্যাভোগ্রেডোর সূত্র, অ্যাভোগ্রেডোর সূত্র। তিনটা গেল, এই তিনটে সূত্র কি শুধু খাঁটি বাংলায় লিখছেন, তাই না? এখন এই তিনটা সূত্রের তো একটা সুন্দর রূপ আছে, রূপটা কীরকম, যেমন মনে করো আমরা লিখছি যে কি, যে ভি সমানুপাতিক হচ্ছে টি, কিংবা হচ্ছে ভি সমানুপাতিক কি হচ্ছে পি আছে, সরি ভি সমানুপাতিক তো পি না, ভি সমানুপাতিক হচ্ছে 1/p। ওকে জি ভাইয়া ঠিক করছি, ভেরি গুড। তাহলে আমরা এই তিনটে সূত্র বাংলায় লিখে নিলাম, এখন বাংলা থেকে একটু আমরা ইতালি ভাষা একটু কনভার্ট করে নিতে পারি। ইতালি ভাষা কনভার্ট করার জন্য কী করতে হবে, কনভার্ট করার জন্য এই বাংলা যে লেখাটা আছে ওই লেখাটাকে একটু স্পেশালভাবে করার জন্য আমরা এখন লিখবো ওই একই কাহিনী, যে যদি যদি নির্দিষ্ট ভরে, হ্যাঁ নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা, এখন এইভাবে লিখতে পারো, যদি নির্দিষ্ট ভরের, হ্যাঁ গ্যাসের, তারপর হচ্ছে গ্যাসের তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা তোমার টি, তারপর হচ্ছে কমা দাও আয়তন ভি, এবং প্রযুক্ত চাপ পি হয় তাহলে, বা তবে যাই লেখো না কেন, তাহলে তারপর কী লিখবা, তাহলে আবার লিখবা যে আবার বয়েলের সূত্র অনুযায়ী, বয়ে একটু ফাঁক দিবে কিন্তু, হ্যাঁ একটু স্পেস দিবা, যাদের হক বই আছে হক বইয়ে সুন্দর করে কিন্তু দেওয়া আছে, আমাদের টেকনিক্যাল যাদের বই একটু আমি অ্যালার্ট করে দিই আপনাদের, টেকনিক্যাল বইয়ে যেভাবে দেওয়া আছে প্রমাণটা ওভাবে করিয়েন না, ওভাবে করাটা একটু কেমন কেমন লাগে আমার কাছে, সো আপনাদের হক বইটা একটু বেস্ট হয়, হক বই একটু সুন্দর করে দেওয়া আছে এবং সহজ করে দেওয়া আছে। তো একটা কাজ করেন, আপনাদের এখানে তো অনেকেই আছেন এখন, তাই না, অনেকের হক বইও আছে, তো হক বইয়ের পাবলিকটা একটু কাজ করো তোমরা, আমাদের যে স্ট্রং কোর্স মেসেঞ্জার গ্রুপটা আছে না, ওই মেসেঞ্জার গ্রুপে আমাদের যে প্রমাণটা আছে এই পিবি কল এনআরটি, ওইটার পিক তুলে দিয়ে দেন যাতে করে সবাই নোট করতে পারে, তো তোমরা সবাই ওই বই থেকে একটু নোটটা করিও, তাহলে ভালো হবে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী, হ্যাঁ বয়েলের সূত্র অনুযায়ী তাহলে তুমি কী পাবা, এগুলো একটু উপরে লিখি, বয়েলের সূত্র অনুযায়ী আমি এখানে তাহলে লিখতেছি, বয়েলের সূত্র অনুযায়ী আমি তাহলে আমরা কী পাবো, বয়েলের সূত্র অনুযায়ী পাবো হচ্ছে আমরা ভাইয়া ভি সমানুপাতিক হচ্ছে 1/p, রাইট, এটা 1 নম্বর সমীকরণ। তারপর চালদের সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক টি, এটা 2 নম্বর সমীকরণ। তারপর ভি সমানুপাতিক এন, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এতক্ষণ ধরে এগুলোই কিন্তু আমি বকবক করছি, রাইট, এখন কিন্তু আমার কাজ ইজি হয়ে যাবে, ঠিক আছে? এগুলো লিখলাম, এগুলো লেখার পর কী করবেন, তারপরে লিখবেন যে 1 নং, 2 নং, 3 নং। আচ্ছা আমার কথাটা মনে হয় অনেকে বুঝতে পারেন যে ভাই এগুলো কী করলেন, তাই না, আমি একটু আবার ক্লিয়ারভাবে বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, সেটা হলো যে তোমাদের হক বই আর হচ্ছে টেকনিক্যাল বই দুই জায়গাতেই ভালো করে প্রমাণটা বইয়ে দেওয়া আছে, বাট টেকনিক্যাল বইয়ে একটু মনে হয় কঠিন করে দেওয়া আছে, তবে হক বইটা যদি একটু দেখো তাহলে তুমি ওই লেখাটা সম্পর্কে ধারণা পেয়ে যাবা। এখন মনে করো আমিও লিখে দিতে পারবো, বাট বোর্ডে তো ওভাবে লাইন টু লাইন লিখে দেওয়া একটু কষ্টকর, তাই না, সো ওইটার চেয়ে আমার মনে হয় যে বই দেখে লেখাটা একই হবে, সেম জিনিস। সো তোমরা একটা কাজ করবা, বই দেখে একটু লিখবা, বইও ঠিক এভাবেই দেওয়া আছে। তো আমি প্রথমে কী করছি, প্রথমে আমি বাংলায় সংজ্ঞাটা লিখে নিয়েছি, হ্যাঁ বাংলায় সংজ্ঞাটাকে একটু কনভার্ট করে আমরা কী করছি, যে সাংকেতিক প্রতীকে এগুলো ব্যবহার করছি আর কি। তো এগুলো ব্যবহার করার পর 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর হচ্ছে 3 নম্বর সমীকরণ দিলাম, দেওয়ার পর এখন লিখবো যে এত সমীকরণ হতে পাই, ওকে এত সমীকরণ হতে পাই। তাহলে এখানে দেখো তো তোমার একটা জিনিস কিন্তু তোমার লেভেন সাইডে একই, সেটা হচ্ছে আমাদের ভি, তাই না, সবগুলো ভি একই না, তো ওই সবগুলো ভি এর মাঝে আমরা একটা ভি নেবো, কী নেবো আমরা একটা ভি নেবো, এখানে সমানুপাতিক চিহ্নটা দেবো এবং এই দিকের যতগুলো মান আছে সবগুলোকেই গুণ করে দিতে হয়। এটা তোমাদের অনেকের হয়তো জানা আছে বা অনেকের জানা নেই, কিন্তু যাদের জানা নেই তারা একটু শিখে নাও। যদি তুমি এরকম তিনটা সমীকরণ দেখো,
যেই তিনটা সমীকরণের মাঝে যদি এইদিকে তোমার বাম সাইডে, এই বাম সাইডে যদি তোমার মানগুলো একই থাকে, তাহলে ওই একই মানের মধ্যে তুমি একটা মান লিখবা। তারপর এখানে যদি সমানুপাতিক চিহ্ন থাকে সেই সমানুপাতিক চিহ্নটা লিখবা, এবং বাকি সবগুলো মানকে তুমি পরপর গুণ করে দিবা। যেমন মনে করো 1/p লিখলাম, তারপরে গুণন হচ্ছে t, তারপরে গুণন হচ্ছে n। আশা করি এখানে একজন পাগলাকেও বললেও সেও বুঝতে পারবে। তো তোমরা কি পাগল? যদি পাগল হয় তাহলে বলে থাকো, বলে দাও কমেন্টে। তো এরপর দেখো v সমানুপাতিক থাক, তাহলে n আর tটাকে এভাবে একটু লিখি স্পেশালভাবে। nটা যেহেতু ছোট তো ছোটটাকে একটু আগে লেখেন, কোনো আপত্তি আছে? আপত্তি আশা করি কারো নেই। সো এটা লেখা শেষ, তাহলে আরেকটু এবার উপরে লিখি, এটাও একটু মিশাই দিই পিবি ইকুয়াল এন আর টি। তাহলে উপরের লাইনে আমার কি হতে পারে, আমি সমানুপাতিক চিহ্নটাকে ইকুয়াল দিই। হ্যাঁ, ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে কি হয়, ইকুয়াল দিলে এখানে আসবে হলো মূলত আমাদের কে, তাই না? কে চলে আসলো, কে আসার পর এখানে এন, তারপর হচ্ছে এখানে টি, তারপর এখানে আছে হলো পি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ভাইয়া। এই পিটা এখানে কি আকার আছে? ভাগ আকার আছে। সো এটা এদিকে এসে কি হবে ভাইয়া? গুণ হবে। ভালো কথা। তাহলে এখানে কে এন টি, আমাদের সূত্রটা জানি কি ছিল, পিভি ইকুয়াল এন আর, তারপরে ছিল কি, টি ছিল না, এটা ছিল। তাহলে আমরা মোটামুটি তো ভাইয়া সূত্রের কাছাকাছি গেছি, কিন্তু এখানে তাও কেমন কেমন জানি লাগতেছে ভাই। এখানে আটটা আবার আসলো কই থেকে, তাই না? এই আটটা মূলত এই কে এর জায়গায় অবস্থান করতেছে, বা কে এর জায়গায় বসবে এই আর এর মানটা। কেন বসবে একটু পর বলতেছি। পিভি ইজ ইকুয়াল তোমার এই যে, যদি আরটা এখানে বসে, মানে কে এর পরিবর্তে যদি আর বসে, তাহলে এখানে এন টি। তাহলে এখন তুমি একটা কাজ করো, যেহেতু সূত্রে আছে তোমার আরটা পড়ে, তাহলে এন আর টি। এখন বলবো যে ভাইয়া আরটাকে কেন পরে দিল? আরটাকে এই কারণে পরে দেওয়া হয়েছে বা মাঝে রাখা হয়েছে যাতে করে সূত্রটা উচ্চারণ করতে সুবিধা হয়। দেখো তো উচ্চারণ করতে সুবিধা হচ্ছে না, পিভি ইকুয়াল এন আর টি। আর আগেরটা দেখো, পিভি ইকুয়াল আর এন টি। আর এন টির চেয়ে এন আর টিটা মনে হয় খুব দ্রুত উচ্চারণ হচ্ছে মুখ দিয়ে, তাই না? তো সেই জন্য আরটাকে একটু মাঝে রাখা হচ্ছে। তাহলে পিভি ইকুয়াল এন আর টি, এটা হচ্ছে আমার মেইন প্রমাণটা। হ্যাঁ, এটা প্রমাণটা হয়ে গেছে অলরেডি। তোমরা যদি চাও এখানেও প্রমাণটা স্টপ করে রাখতে পারো, তবে এখানে একটু মার্ক কাটতে পারে, কারণ হচ্ছে হঠাৎ করে তুমি কে থেকে আর আর নিয়ে আসলে এটা কিন্তু যুক্তিসঙ্গত হবে না। সো আমি আগেও বলছি, হক বই যাদের আছে, হক বইয়ে কিন্তু ওখানে সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া আছে ছোটোখাটো। সো ওই ব্যাখ্যাটা যদি পড়ো তাহলে কিন্তু সব কিছু সমান হয়ে যাবে। অর্থাৎ ওখানে একটু মোলের কথা বলা আছে, যে আমাদের যে আয়তনগুলো আছে গ্যাসের, সেই গ্যাসের আয়তনের যে মোলগুলো সবগুলো ওগুলো প্রায় সেম হয়ে থাকে। গ্যাসের অণুর যে আয়ত, অণুর যে মোলটা, মোল কত হয় জানি? এক মোল সমান কত অণু হতে পারে? এক মোল সমান আমরা জানি 6.023×10^23 মনে হয় এতগুলো অণু হয়ে থাকে, তাই না? সো এই বিষয়টার কারণে কিন্তু এখানে আমাদের যে কেটা আছে সেই কেটা কী হয়ে যাচ্ছে, আর এ কনভার্ট হয়ে যাচ্ছে। সো এইটা তেমন একটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনারা এখন যে কাজটা করবেন সেটা হলো আপনাদের বন্ধুর হক বই থেকে এই সুন্দর যে রচনামূলকটা আছে সেটা নোট করে আমাকে স্ট্রং কোর্সে দিতে হবে। ওকে ফাইন, এটা হচ্ছে আমার কাজ আপনাদের জন্য। আমাদের বইও আছে, বাট আমাদের বইও অনেক কিছু লেখা আছে। এই দেখো, এইটা হচ্ছে আমাদের টেকনিক্যাল বই। টেকনিক্যাল বই মানে অনেক একটু বড় করে লেখা আছে, সো এইটা মনে হয় একটু বিরক্তিকর তোমাদের কাছে হতে পারে, তো যার কারণে আর কি হকের কথা বলতেছি এখন। সো সব কিছু ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক যদি সবাই বুঝতে পারেন তাহলে আমাকে একটু বলেন যে ভাইয়া ঠিক আছে সব কিছু। হক বইয়ের এক্সপ্লেনেশন আমার কাছে বেশ লাগে ভাইয়া, তোমার কাছে তো বেশ লাগবেই। তারপর পিভি ইকুয়াল আর এন টি কীভাবে হইলো আরেকবার বলেন ভাইয়া। ওকে বুঝছি, শোনো, দেখো পিভি ইকুয়াল এন আর টি কই থেকে আসলো? যেমন মনে করো তুমি আর এর পরিবর্তেই দেখো, এটা যদি করো, যদি তুমি কে এর পরিবর্তে আরটা লেখো, কে এর জায়গায় তাহলে আর বসলো। তুমি তো এতটুকু মনে হয় বুঝছো, তাই না? এই এতটুকু অংশ তো বুঝছো, তাই না? রুবাইয়া মনে হয় এতটুকু বসছো, তাহলে তোমার এই কে এর জায়গায় কী বসলো? আর বসলো। এখন আরটাকে একটু মাঝে নিয়ে যাও, সমস্যা আছে কি? আরটাকে মাঝে নিয়ে গেলে সমস্যা নেই, তাহলে কি হবে আমার এন আর টি উচ্চারণ করতে অনেক ইজি হবে, সেই জন্য এখানে এন আর টি আসলো। তাহলে এই কে এর পরিবর্তে কে কে বসতেছে? আর বসতেছে। এখন কেন বসতেছে, কারণটা তোমরা একটু হক বইয়ে যেহেতু তিন লাইনে, মানে তিন থেকে চার লাইন লেখা আছে, ওই তিন থেকে চার লাইনটা একদম ডিরেক্ট আপনাদের মুখস্থ করতে হবে। এখানে কোনো আসলে ফাঁকিবাজি দেওয়ার কোনো উপায় নেই। সো আশা করি যদি বুঝতে পারেন, আমি এখন ক্লাসটা শেষ করবো, আমাকে দ্রুত রুম থেকে বের হতে হবে, 11টা বেজে গেছে, হয়তো বা তাদের ঘুমানোর অসুবিধা হতে পারে, তাই না? আই ডোন্ট নো। ঠিক আছে, এখানে উপরে দেখা যাচ্ছে না, তাই না? উপরে একটু বাড়াই দিই দেখি। জি ভাইয়া বুঝছি, অনেকে বুঝতে পারছো, ভেরি গুড, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। অনেক আপনারা তো সবাই একদম মানে তুফোর ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, তারপর হচ্ছে কি আরও কি বলা যায়, ট্রিলিয়েন্ট, হ্যাঁ ব্রিলিয়েন্ট, তারপর হচ্ছে ট্রিলিয়েন্ট,
ভাইয়া আবার বলতেছেন কি, দেখি কি বলতেছেন, দেখি কি লিখছে। ভাইয়া আবার বলতেছেন ভূতের কথা, বলিয়েন না ভাইয়া। কেন, কি হয়েছে ভূতের জন্য? ও, তোমরা তো আবার অফলাইনে পড়ো না, তোমাদের তো বললে আবার ঝামেলা যে ভাইয়া পড়বো না, ভূত আছে। তো যাই হোক, অবশ্য আমি একটু ভয় খাইছি, বুঝছো? কারণ যেভাবে আওয়াজটা আসছে, যেভাবে আওয়াজটা আসছে বুঝছো, সেভাবে তো পুরো ভয় খাইছি। মানে দু দুবার আওয়াজ হয়েছে, এবং এখানেই, হ্যাঁ, যে ওই রুম থেকে আওয়াজ আসলে এত জোরে আওয়াজ আসতো না, এবং তিনবার আওয়াজটা আসছে। সো এইটা একটু কেমন কেমন জানি লাগলো। আরও মানে আরও অনেক ধরনের ঘটনা আগে ঘটছিলো। তো যেমন মনে করো আমার এই পাশে কিন্তু বাথরুমটা আছে, আমি যখন যদি একটু শো করাই, এই যে পাশে দেখো বাথরুমের যে গেটটা দেখতেছো, সো এই গেটটা থেকে কিন্তু অনেকবার মানে আওয়াজ আসে, আওয়াজ আসে, মাঝে মাঝে এরকম ঢকঢক শব্দ আসে। সো আমরা তো বলি যে হচ্ছে ওটা হয়তো বা বাতাসের কারণে আওয়াজটা আসতে পারে, বাট আই ডোন্ট নো ওটা কিসের কারণে আসতে পারে। সো সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। এবং নোটটা সুন্দর করে করিও কিন্তু, হ্যাঁ, মিড টার্মে ইনশাল্লাহ, মিড টার্মে ইনশাল্লাহ, এখানে যতজন আসো তোমরা মিড টার্মে ইনশাল্লাহ, তোমাদের যত পলিটেকনিকের লোক আসো 95% পলিটেকনিকে এই প্রমাণটা আসবে। কিছু কিছু উল্টাপাল্টা পলিটেকনিক আছে যারা উল্টাপাল্টা কোশ্চেন করবে, সো তাদের কথা বাদ দিলাম। ভাইয়া কবরস্থানের পাশে মনে হয় আপনার কোচিং, এইরকম হতে পারে, কবরস্থান দূরে আছে বাবা, অনেক দূরে আছে। যাই হোক, সো আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং হলো, তাই না? সো আজকের ক্লাস দিয়ে একটা রিলস বানানো যেতেই পারে, হঠাৎ করে ভূত চলে আসছে ক্লাস করার জন্য। সো ভেরি ইন্টারেস্টিং একটা বিষয়। সো সবাই ভালো থেকো, টাটা।